আমরা তার চ্যালেঞ্জকে গ্রহণ করে তিনাকে নতুন করে তওবা করে মুসলমান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি কোন জায়গায় বসবেন, কোথায় বসবেন, আমরা কখন বসবেন, এটা তিনি বুঝবেন, তিনি জানাবেন। আর যদি তিনি না বসেন, না জানান তাকে, তাহলে তিনি তওবা করে জাতির সামনে তিনাকে ক্ষমা চেতে হবে যে তিনি ভুল করেছেন। উনি যদি আমাদের সাথে না বসেন এবং উনি যদি ক্ষমা না চান, তাহলে আমরা ভেবে নিব উনি একজন মৃত্যু প্রতারক ব্যক্তি। এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, উনি একজন মৃত্যুক এবং প্রতারক। উনি ইসলামের, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলতে চায়। উনার চেয়ে অনেক বড় বড় ব্যক্তিরা বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে নাই। এই বাংলাদেশ ইসলামের দেশ, এই বাংলাদেশ আলেমপ্রিয় দেশ, এই বাংলাদেশ মুসলমানদের দেশ। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। ইসলাম ধর্মে মেয়েদের পর্দা পরা নিয়ে মুক্তাদির চৌধুরী এমপির চ্যালেঞ্জ গ্রহণ করলেন নবীনগরের আলেম সমাজ। আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এমপি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সম্প্রতি লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের এক অনুষ্ঠানে ইসলাম ধর্মে মেয়েদের পর্দা নিয়ে অস্বীকারমূলক চ্যালেঞ্জিং বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবীনগরের উলামায়ে কেরামগণ। আজ রবিবার উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে নবীনগরের আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা মেহেদী হাসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবীনগর এসআর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েতুল্লাহ, মাওলানা মাকবুল হোসাইন, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা আব্দুর রফ, আব্দুল খালেক, মাওলানা খাদেমুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় ওলামায়ে কেরামগণ বলেন র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী পর্দা নিয়ে যে অস্বীকারমূলক চ্যালেঞ্জিং বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে প্রকাশ্যে মুসলিম জাহানের কাছে ক্ষমা চাইতে হবে, নয়তোবা ওনার চ্যালেঞ্জ নিয়ে ওলামায়ে কেরামগণের সামনে বসার জন্য আহ্বান জানান তারা। এ সময় নবীনগর উপজেলার একাধিক সাংবাদিক সংগঠনের নেতা ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রিয় সাংবাদিক ভাইদের উপস্থিতিতে এবং আইওয়া ওলামায়ে উপস্থিতিতে আমরা তার চ্যালেঞ্জকে গ্রহণ করে তিনাকে নতুন করে তওবা করে মুসলমান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি কোন জায়গায় বসবেন, কোথায় বসবেন, আমরা কখন বসবেন, এটা তিনি বুঝবেন, তিনি জানাবেন। আর যদি তিনি না বসেন, না জানান তাকে, তাহলে তিনি তওবা করে জাতির সামনে তিনাকে ক্ষমা চেতে হবে যে তিনি ভুল করেছেন। আমরা তার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। উনি যেই কোরআন হাদিসের এই নারীর প্রতি যে পর্দার বিধান রয়েছেন এগুলো যে অস্বীকার করেছেন, উনি কিন্তু এখন আর মুসলমান নয়। এখন প্রশ্ন হচ্ছে উনি যে বক্তব্যগুলি দিয়েছেন, হ্যাঁ, এই বক্তব্যগুলি যদি উনি অন্তত সমাজের, আমাদের দেশের কাছে বা অনলাইনের কাছে, অনলাইনের মাধ্যমে যে বিবি নিউজ বা আরো যেইভাবে আমরা শুনছি, এভাবে যদি উনি যদি এটা দুঃখিত প্রকাশ করে তাও আমরা মেনে নেব যে উনি যদি একজন কামেল পাস হয়ে থাকে তাহলে উনি ক্লিন শিট করেন এবং উনার মুখ দিয়ে ক্ষুধাদ্রোহী কথা বের হয়, উনার মুখ দিয়ে আলিম বিদ্বেষী কথা বের হয়, তাহলে বুঝতে হবে উনি উনি যদিও আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করে থাকেন, উনি পথভ্রষ্ট হয়ে গেছেন, উনি গুমরা হয়ে গেছেন, উনার উপর আল্লাহ তাআলার লানত পতিত হয়েছে। উনি যে হিজাব বুঝাচ্ছেন, উনি কি বুঝাচ্ছেন সেটা উনি বুঝেন, কিন্তু আমরা যেটা জানি কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, হে নবী, হে সাহাবা, হে আমার সাহাবীরা, তোমরা যদি নবীর স্ত্রী গোনার কাছ থেকে কোনো কিছু যদি চাও তো ফাস আলু হুন্না মিন ওয়ারা ইল হিজাব। হিজাব শব্দটা আল্লাহ কোরআনে সরাসরি উল্লেখ করেছেন। তাহলে তোমরা নবীর স্ত্রীদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে তোমরা হিজাবের মাধ্যমে, অর্থাৎ পর্দা, হিজাব মানে হচ্ছে পর্দা, আরবি শব্দ, তোমরা আড়ালে পার্টিশনে তাদের কাছে চাও, সরাসরি যেন তাদের সামনে উন্মুক্ত হয়ে কোনো কিছু না চাও। তাহলে হিজাব মানে হচ্ছে আড়াল থাকা, পর্দা মানে নিজকে আবৃত করে রাখা, ঢাকে ঢেকে থাকা। কাজে হিজাব আর হচ্ছে পর্দা দুটোটা একই বিষয়, উনি কি বুঝাচ্ছেন এটা উনি বিষয়, কিন্তু আমরা যতটুকু জানি হিজাব যেই কথা পর্দা একই কথা। হিজাব মানে নিজকে আবৃত করে রাখা, নিজকে ঘুষায় রাখা, পর্দা মানে নিজকে আবৃত করে নিজকে ঢেকে রাখা। আল্লাহ তাআলা এই জিলবাবের কথা কোরআনে বলেছেন, হিজাবের কথাও কোরআনে বলেছেন, আর উনি তো হিজাবকেও স্বীকার করেছেন, তিনি বলছেন হিজাবের কথা কোথাও নাই। অথচ আল্লাহ পরিষ্কার কোরআনে সূরা নূরে আল্লাহ হিজাবের কথা উল্লেখ করেছেন, প্রকাশ্যে হিজাব বলেছেন যে তোমরা নবীর স্ত্রীদের কাছ থেকে কোনো কিছু চাইলে হিজাবের মাধ্যমে, অর্থাৎ আড়ালে তোমরা কিছু কিছু চাও। কাজেই হিজাব যেটা সেটাই পর্দা,
হিজাব এবং পর্দা দুটাই নারীর নারীকে আবৃত রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো মূল কথা। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়।